हाय एवरीवन, आज के हमें कथा बोलबो अक्षय कुमारेर अपकमिंग हिंदी मूवी रक्षाबंधन ट्रेलर निये, जेटी आज के यूट्यूबे रिलीज करा हुए चे जी स्टूडियोज ऑफिशियल यूट्यूब चैनले। एवं ट्रेलर देखार पर आमार जा ओपिनियन आमी आपनादेर काछे शेयर करबो। तो ट्रेलर केमन छिलो सेटा बोलार आगे एकटू बोले दी ट्रेलर देखे प्लट सम्पर्के कि बोझा गेछे। तो अक्षय कुमारेर चारटी बोन, अन्यदिके अक्षय कुमारेर एकजन गार्लफ्रेंड आछे जार रोले काज करछे भूमि, जे भूमि के आमरा अक्षय कुमारेर साथे आगेओ टॉयलेट एक प्रेम कथाय काज करते देखेछि। এবং এখানে অক্ষয় কুমার তাকে বলে যে তার চার বোনের আগে যতক্ষণ না বিয়ে দিচ্ছে সে তাকে বিয়ে করতে পারবে না। আবার রীতিকে ভূমির বাবা ছ মাসের মধ্যে রিটায়ারমেন্ট করে যাবেন এবং সেই জন্যই তার বাবা অক্ষয় কুমারকে প্রেসার দেয় যে ছ মাসের মধ্যে যদি তার বোনের বিয়ে না দেয় তবে ভূমির সাথে অন্য কোনো ছেলে বিয়ে দিয়ে দিবে। এবং তারপরে কি হয় না হয় জানতে গেলে আমাদেরকে সিনেমাটি দেখতে হবে। ট্রেলারকে যদি এক লাইনে ডিসক্রাইব করে বলি, আমার খুব সুন্দর লেগেছে। অনেকদিন পর বলিউডে এ ধরনের একটা লাইট হার্টেড ফান লাভিং একটা ট্রেলার দেখলাম। এবং ট্রেলারে আমি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি, শুধু একটা নেগেটিভ পয়েন্ট, ট্রেলারের নেগেটিভ পয়েন্ট বলবো না, বাট যে কনসেপ্টটা ইউজ করেছে সেই কনসেপ্টটা কিন্তু অনেক ওল্ড কনসেপ্ট। বক্স অফিসে এই ধরনের সিনেমা কতটা কী করতে পারবে এখন বলা মুশকিল আছে, বাট হ্যাঁ এই সিনেমা 200-300 কোটি বক্স অফিস কালেকশন করবে এই ধরনের সিনেমা নয়। তবে হ্যাঁ মোটামুটি কালেকশন করলে করতে পারে। এই ধরনের ফ্যামিলি ড্রামা মুভি হলে গিয়ে খুব কম লোকেই দেখে। এবার খুব চমৎকার যদি না হয় তাহলে আমার মনে হয় না দেখবে বলে। তো এটাই নেগেটিভ পয়েন্ট। কিন্তু পজিটিভ পয়েন্ট কিন্তু এই ট্রেলারের মধ্যে কিন্তু অনেক আছে। মানে ট্রেলারের মধ্যে যতটুকু ইমোশন দেখানো হয়েছে সেটা কিন্তু আমার পিওর লেগেছে। অক্ষয় কুমারকে অনেকদিন পর এই ধরনের সিনেমা করতে দেখছি এবং একদম এই রোলে কিন্তু অক্ষয় কুমার বরাবরই ভালো কাজ করে এসেছেন এবং এখানেও ফাটিয়ে কাজ করেছেন। অক্ষয় কুমার বাদেও যে ভূমি যিনি আছেন বা ভূমির বাবার রোলে যিনি কাজ করেছেন সবকে মোটামুটি বেশ ভালোই লাগছে। চারটা বোনকেও বেশ ফানি লাগছে। এখানে ট্রেলারের বেশিরভাগ পোর্শনটাই কমেডি দেখানো হয়েছে, কিন্তু আমি 100% যে সিনেমাতে কিন্তু ইমোশন ভরে ভরে থাকবে। ট্রেলারের লাস্টে জাস্ট ছোট্ট হালকা ইমোশন পার্টটা দেখিয়েছে, বাট আমার মনে হচ্ছে সিনেমাতে কিন্তু অনেক থাকবে এবং চোখে জল আনার মতো পোর্শনও রাখা হবে। তো ট্রেলারে কমেডি অনেক কিছু দেখানো হয়েছে, যার মধ্যে বেশ কিছু পোর্শন আছে আমার খুবই ভালো লেগেছে। ধরে করে হাসাবে সেই ধরনের কোনো এলিমেন্ট নেই, বাট হ্যাঁ মুখে হালকা হাসি ফোটাবে সেরকম ধরনের এলিমেন্ট কিন্তু অনেক আছে। এবং ট্রেলারের শুরুতেই একটা লেখা উঠে যে বিং ব্রাদার ইজ বেটার দ্যান বিং এ সুপার হিরো, এবং আমার সত্যি লাইনটা খুবই সুন্দর লেগেছে। এবং যে ডায়লগগুলো ইউজ করেছে সেই ডায়লগগুলো খুব সুন্দর লেগেছে আমার। অন্যদিকে হিমেশ রেশমিয়া মিউজিক ডাইরেক্ট করছেন এবং মিউজিক চমৎকার লেগেছে আমার। মানে ডায়লগ আর মিউজিক জাস্ট ফাটিয়ে দিয়েছে। একটা গান আছে, গানের হালকা টোন দিয়েছে, আমার মনে হচ্ছে গানটা কিন্তু খুব সুন্দর হবে। এছাড়াও আরেকটা গান প্রথমের দিকে যে গানটা শুনতে পাচ্ছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর লেগেছে। আমি আগেই বলে দিছি যে এই মুভি কিন্তু 200-300 কোটি মানে বক্স অফিস কালেকশন করার মতো সিনেমা নয়, এটা একটা ফান লাভিং লাইট হার্টেড একটা মুভি। তো ফ্যামিলির সাথে গিয়ে দেখলেই এই সিনেমার মজা পাওয়া যাবে, ফ্যামিলির সাথে বসে দেখার জন্য পারফেক্ট একটা সিনেমা হতে পারে। তো ওভারঅল ট্রেলার আমার খুব ভালো লেগেছে। মুভি রিলিজ হবে 11 আগস্ট। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও বানাতে আমি আরও মোটিভেট হই। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।